গোপন ক্যামেরায় ধরা পড়ল বাড়ির চুরির ঘটনা। অভিযুক্তকে দেখে হতবাক বাড়ির মালিক। আলমারি থেকে খোয়া গিয়েছে নগদ টাকা এবং সোনার গহনা। ক্রমাগত বাড়িতে চুরি হচ্ছিল, গোপনে ক্যামেরাও বসান বাড়ির লোকেরা। ক্যামেরাতেই ধরা পড়ল চুরির ঘটনা। অভিযুক্তকে দেখে হতবাক বাড়ির মালিক। গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার বাড়ির ভাড়াটিয়া। উদ্ধার হয়েছে চুরি যাওয়া নগদ টাকা ও সোনার গহনা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারাসতের হৃদয়পুরে। জানা গিয়েছে মাস চারেক আগে এলাকার বাসিন্দা অনামিকা দাস কোয়েল দেবনাথ নামে এক মহিলাকে বাড়ি ভাড়া দেন। বাড়ি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার সমস্ত নথি তিনি যাচাইও করে নেন। অনামিকা দেবীর দাবি, বাড়ি ভাড়া দেওয়ার কিছুদিন পর থেকেই বাড়ির বিভিন্ন জিনিস চুরি হতে থাকে, চুরি যায় নগদ টাকা। অনামিকা দেবী ঘরে গোপনে ক্যামেরা বসান, এরপরেও বাড়ির কিছু গহনা চুরি যায়। ক্যামেরার ছবিতে দেখা যায় ভাড়াটিয়া ওই চুরির সাথে যুক্ত। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ক্যামেরার ছবি দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশি জেরাতে কোয়েল স্বীকার করেছে সোনার গহনা বারাসত ডাকবাংলোর কাছে একটি সোনার দোকানে বিক্রি করেছে। সেই মতো বারাসত থানার পুলিশ গিয়ে দোকান থেকে সোনার গহনা উদ্ধার করে। অনামিকা জানান, প্রথমে নগদ ১০,০০০ টাকা, পরে ৭৭,০০০ টাকার সোনার গহনা চুরি যায়। সোনার গহনা উদ্ধার হওয়ায় পুলিশের ভূমিকায় খুশি অনামিকা দেবী ও তার পরিবার। অনামিকা বলেন, মাঝে মধ্যেই ঘরের জিনিসপত্র চুরি হচ্ছিল, এরপর ঘরে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিই। ক্যামেরা লাগানোতে আসল চোর ধরা পড়ে। চার মাস এই হলো আমার বাড়িতে, ও এক ব্রোকারের মাধ্যমে, আমার হৃদয়পুরের ব্রোকারের মাধ্যমে ও ভাড়া এসেছিল আমার বাড়িতে। আইডেন্টি প্রুফ সব দেখে আমি সারদা মিশন চাপাটালির মোড়, ওখানে সারদা মিশনের হিসাবে আমি সব দেখে নিয়েছি। আইডেন্টি প্রুফ সব ঠিকঠাক আছে, খোঁজ খবর নিয়েছি যে হ্যাঁ মেয়েটি ঠিকঠাক ওখানেই থাকতো, এবং মেয়েটির যেটুকু দেখেছি সব কিছু ভালো, বেশ ভালো কথা। আমি ভাড়া হিসেবে নিয়েছি, কী করেছে ভুল করে হয়তো কোনো সময় লকের চাবি একবার দেয়নি, না দেওয়াতে ও কী করেছে, ঘরে আমি টাকা তুলে রেখেছি লোন করে, সেই টাকার থেকে ও থোক টাকার থেকে ১০,০০০ টাকা নিয়ে নিয়েছে, আর বাদ বাকি টাকা রয়েছে। ব্যাস গেল, আমি যে কে নিল কোনো নিল খুঁজে বুঝতে পারছি না। আর ওকে আমি এতটাই ইনোসেন্ট, আমি ওকে ধরিও নি ভাবিও নি যে ও নিতে পারে। যাই হোক গেলো, আবার আমি দেখছি ২০-২৫ দিন পরে আমি আমার সোনার মানে ৬ গ্রামের একটা সোনার রিং এবং হলো গিয়ে বাউটি হাতের আর কানপাশা আমি পাচ্ছি না, তন্নতন্ন খোঁজ পাচ্ছি না। বলছি আমার ঘরে তো বাউট লোক কেউ আসে না, বাইরের লোক আসার মতন আমার সে স্কোপ নেই আমার বাড়িতে ঢোকার মতন, একমাত্র ওই আছে, কারণ সামনের গেটের চাবি ওর কাছে থাকে। তখন আমি ওকে সন্দেহ করলাম, কিন্তু সন্দেহ করলে তো সব কিছু করা যায় না। আমি কী করলাম, লুকিয়ে গত মঙ্গলবার আমি একটা সিসি ক্যামেরা বসালাম, এমনভাবে বসালাম যেন কারোর নজরে না আসতে পারে। আমার বাড়িতে কাজের বউ আছে, সেও তো করতে পারে। আমি রাখলাম, রাখার পরে দেখলাম ঠিক মঙ্গলবার রাখলাম, বুধবার দিন আমি সকালবেলা আমরা 3:15 বেরিয়ে গেলাম বাড়ির থেকে, ঠিক 4:46 দেখছি আমার ঘরে ঢুকে লক খুলে ও আমার সমস্ত জিনিস সোনা দানা সব নিয়ে সমস্ত কিছু নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।